হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই এর সম্পর্কে সংক্ষিপ্ত আত্মজীবনী। তবে চলুন শুরু করি। আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বাংলাদেশি ইসলামী পণ্ডিত, হানাফি সুন্নি আলেম, শিক্ষাবিদ ও ধর্মীয় আলোচক। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ও আল হায়াতুল উলিয়ার সহসভাপতি ছিলেন। এছাড়াও তিনি কয়েকটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। তিনি সবার কাছে শাহ সাহেব নামেই অধিক পরিচিত এবং কিশোরগঞ্জের বাবা হুজুর নামেও তিনি বেশ পরিচিত লাভ করেছিলেন। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই 1947 সালের 2 জানুয়ারি কিশোরগঞ্জের শহীদী মসজিদ সংলগ্ন পৈতৃক বাসায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আতাহার আলী। তিনি নিজামে ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং পূর্ব বাংলা আইনসভার সদস্য ছিলেন। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই তিনি প্রাথমিক পর্যায়ে পিতার কাছে শিক্ষাজীবন শুরু করেন। পিতার খলিফা নিসার আলীর কাছে ধর্মীয় এবং মাস্টার আব্দুর রশিদের কাছে সাধারণ বিষয়ে প্রাথমিক শিক্ষা তিনি লাভ করেন। তারপর 1961 সালে তার পিতা আতাহার আলী রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত আল জামিয়াতুল ইমদাদিয়ায় হাফেজ নুরুল ইসলামের তত্ত্বাবধানে কোরআনের হেফজ শেষ করেন। একই প্রতিষ্ঠানে 1964 সালে আব্দুল হক কাসিমের তত্ত্বাবধানে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর তিনি তার পিতা আতাহার আলীর নির্দেশে তিনি পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানে বিখ্যাত বিদ্যাপীঠ জামিয়া উলুমুল ইসলামিয়ায় ভর্তি হন। সেখানে তিনি 1967 সাল পর্যন্ত লেখাপড়া করেন। 1967 সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের অধীনে কেন্দ্রীয় দাওরায়ে হাদিস মাস্টার্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। তার শিক্ষকদের মধ্যে রয়েছে মাওলানা ইউসুফ মোহাম্মদ ইউসুফ বিন নুরি, মাওলানা ওয়ালি হাসান টুঙ্কি, মাওলানা মোহাম্মদ ইদ্রিস মিরাঠি, মাওলানা আবদুল্লাহ দরখাস্তি সহ প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও তিনি 1966 সালে মিশর থেকে পাকিস্তানের আগত মাওলানা আতা সুলাইমান রিজত আল মিশরি ও ইব্রাহিম আবদুল্লার কাছে তিনি কোরআনের কেরাতের উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন, গ্রহণ করেন। তার কর্মজীবন শুরু করেন 1968 সালে। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়ায় শিক্ষক হিসেবে যোগদান করেন। স্বাধীনতা পরবর্তী দুর্যোগকালে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে তিনি কিছুদিন ব্যবসাও করেছিলেন। 1975 ও 1976 সালে জামিয়া ইসলামিয়া মুমুনশাহিতে শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেন। 1967 সালে পুনরায় আল জামিয়াতুল ইমদাদিয়ায় যোগদান করেন। 1979 সালে অত্র জামিয়ার সহকারী পরিচালক নিযুক্ত হন। 1983 সালে মুহতামিম পদে উন্নীত হয়ে মৃত্যু অবধি এই দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি শহীদী মসজিদের মুতাওয়াল্লি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। তিনি নুরুল উলুম কুলিয়ার চর মাদ্রাসা ও জামিয়া ইসলামিয়া গাইলকাটা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন। সেই সাথে তিনি পটিয়া মাদ্রাসা, বাসকরখিল মাদ্রাসা, আবদুল্লাহপুর মাদ্রাসা, বারৈগ্রাম মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসা সহ বহু মাদ্রাসার মজলিসের শুরার সদস্য ছিলেন। তিনি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, আল হায়াতুল উলিয়া নীল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশের সহসভাপতি, তানজিমুল মাদারিস অর্থাৎ আঞ্চলিক কৌমি মাদ্রাসা শিক্ষাবোর্ড 72 মুমুনশাহির প্রতিষ্ঠাতা সভাপতি, কিশোরগঞ্জ ইমাম ও উলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, দাওয়াতুল হক কিশোরগঞ্জ ও দাওয়াতুল কোরআন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীর খলিফা আবরারুল হক হকির নিকট বায়াত গ্রহণ করেছিলেন। 2004 সালে তার কাছ থেকে খেলাফত লাভ করেন। এছাড়াও তিনি যাদের কাছে খেলাফত পেয়েছেন তাদের মধ্যে সাব জাফর আহমদ উসমানীর খলিফা খাজা শামসুল হক কিশোরগঞ্জ, আতহার আলীর খলিফা আব্দুল মান্নান সিলেট, আব্দুল ওয়াহাবের খলিফা ফজলুর রহমান মুমুনশাহী, আসাদ মাদানির খলিফা ইহসানুল হক সন্দুপি চট্টগ্রাম। তিনি তার জীবন দশায় অনেক গ্রন্থ প্রকাশনা করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আহলি হাদিস ফিতনার জবাব, কিছু বিক্ষুব্ধ কথা, খুতবাতে শেখ আনোয়ার শাহ, সমকালীন সমস্যাবলীর শরীয় সমাধান, স্মৃতির আইনে প্রিয় মুখ। তিনি অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো 1976 সালে, 2000 সালে দুইবার,
হজ পালন করেন। 1981 সালে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে শিক্ষা সফর করেন। 1927 সালে ইরাকের তৎকালীন ধর্মমন্ত্রীর দাওয়াতে তিনি ইরাক সফর করেছিলেন। 1984-94 সালে আবরারুল হক হককির সান্নিধ্যে লাভের জন্য ভারত সফর করেছিলেন। 2000 সালে সংযুক্ত আরব আমিরাত, 2003 সালে শাহ হাকিম আখতারের ছেলে মাজহারের দাওয়াতে তিনি পাকিস্তান সফর করেছিলেন। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই, তিনি 2020 সালের 29 জানুয়ারি বার্ধক্যজনিত কারণে ইবনে সিনা হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন শুলাকিয়া ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার ছোট ছেলে আনজার শাহ তামিম। তার জানাজায় প্রায় 5 লক্ষ মানুষ অংশগ্রহণ করেন। জানাজার শেষে শুলাকিয়াস্থ বাগে জান্নাত কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন। আশিক আশরাফ কর্তৃক শাহনামা নামে তার সাক্ষাৎকারমূলক জীবনী গ্রন্থ একটি রচনা হয়েছে। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলে আমন। জীবনীটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।